ক্যান্সার সচেতনতায় বহুদিন ধরে কাজ করে চলেছে স্বেচ্ছাসেবী সংগঠন রেজারেকশন। এবার মুখের ক্যান্সার সচেতনতায় বিশেষ উদ্যোগ নিল তারা। যেহেতু পুরুষদের ক্যান্সারের মধ্যে বেশিরভাগ ক্যান্সারের রোগী মুখের ক্যান্সারে ভোগেন, তাই বড়বাজার কালাকা স্ট্রিটে তাদের উদ্যোগে আয়োজিত হলো তামাক বিরোধী প্রচার অভিযান। আগামী ৩১ মেকে নো টোব্যাকো ডে হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই যারা ধূমপায়ী তাদের মধ্যে তামাকের ধ্বংসাত্মক দিকটি তুলে ধরলেন তারা। বড়বাজার এলাকার মানুষের মধ্যে গুটখা, খৈনি, বিড়ি, সিগারেট সেবন করার প্রবণতা অনেকটাই বেশি, তাই তাদের মুখের ক্যান্সার হওয়ার সম্ভাবনাও বেশি। আর ভারত মুখের ক্যান্সারে আক্রান্তদের মধ্যে প্রথম স্থানে রয়েছে। এদিন যারা এই ক্যাম্পে এলেন তাদের বিনামূল্যে ক্যান্সার স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়। এদিনের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন ওরাল অ্যাঙ্কোলজিস্ট ডাক্তার রবি ভাগারিয়া, ওরাল অ্যাঙ্কোলজিস্ট ডাক্তার অর্ণব দে এবং ডেন্টাল সার্জন ডাক্তার কৌস্তব চক্রবর্তী সহ আরও অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।